কল্পনা করা যাইব না এতটা আপডেট হবো আপনাদের জন্য কর্ণফুলী 13 লঞ্চের আপডেট নিয়ে, যেটার জন্য অনেকে আমাকে কমেন্ট করছেন এই লঞ্চটা আপডেট দিতে। তো ইনশাল্লাহ আজকে ভিডিওটা তাদের জন্য, যারা না দিয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটা, মূলত সবার জন্য এই ভিডিওটা। আজকে আপনাদেরকে দেখাবো এই লঞ্চের ভিতরে কতটা কাজ হয়েছে, কী কী কাজ হইতেছে আর কী কী হইব। ইনশাল্লাহ আজকে এটার ভিতরে যাব আর আমার সাথে একজন হেল্প করবে, তার সাথে আপনাদের পরিচয় করাই দেবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে খুব দ্রুত আপনাদেরকে আমি দেখাই এই লঞ্চের ভিতরে কী কী কাজ হইতেছে কর্ণফুলী 13। আর 12 আপডেট তো আপনাদেরকে কিছুদিন পরপর আমি দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আজকে দেবো কর্ণফুলী 13 আপডেট। তো চলুন আমি যাই, আপনাদেরকে দেখাই এটার ভিতরে কতটা কাজ হয়েছে। আমি এখন আছি কর্ণফুলী 13 লঞ্চের ডেকে, মানে নিচতলায়। আপাতত এটা না, আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাব উপরের তলায়। তো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই এই উপরের তলায় কতটা কাজ হয়েছে, আর এদিক দিয়ে নিচতলাতে একটু দেখাই নিচতলাটা। এখানে অনেক কাজ চলতেছে, একটু দেখাই ক্যামেরা দিয়ে। তো আমরা এখন সরাসরি উপরে চলে যাই, উপরে যেয়ে দেখাই উপরের দিকটা কতটা কাজ হয়েছে, মানে এতটা আপডেট করতেছে কর্ণফুলী 12-13 বলার বাহিরে। এটা কমপ্লিট না করলে আসলে বোঝা যাবে না। তো ইনশাল্লাহ চলেন একটু উপরে যাই, উপরে যেয়ে আপনাদেরকে দেখাই কী অবস্থা আছে। এখন আমরা যাবো লঞ্চের দ্বিতীয় তলায় আছি, আর এদিকে অনেকটা কাজ করা হইতেছে। আমি সামনের দিকটা দেখাই আপনাদেরকে, এই পাশে অনেক কাজ চলতেছে, এই পাশটা একটু দেখাই, এই পাশে ভালো কাজ চলতেছে। এগুলো সবই বাতি টাতি লাগানো হইব, উপরে দেখা গেছে আরও ডেকোরেশন করা হইব, লাইট টাইট লাগানো হইব। তো আপনাদেরকে আমি আরও রুম দেখাইতেছি আস্তে আস্তে, যিনি হেল্প করবেন সেই ভাইও আসতেছে। তো মোটামুটি এই লঞ্চটা যা আপডেট করা হচ্ছে 12-13, মানে অনেক অনেক আপডেট। এই পাশে কিছু রুম আছে যেগুলা লাইটিং লাগানো হয়েছে, আবার এই পাশে অনেক রুম আছে যেগুলো এখনও, আর সবগুলারই মোটামুটি কাজ করা হইব। তো আমি আপনাদেরকে এই দিকটা দেখাই একটু, ওই দিকটা। আর আমার একটা বয়া কিনছিলাম, বয়াটা এমন সমস্যা হয়েছে বলার বাহিরে। যাই হোক, আমি আপনাদেরকে এখন এক ভাইয়ের এই লঞ্চেরই আছে, ভাইয়ের মাধ্যমে দেখাবো এই লঞ্চে কতটা আপডেট হয়েছে, তারপর আরও উপর দিকটা ঘুরে ফিরে দেখাবো ইনশাল্লাহ। আমি আসি কর্ণফুলী 13 দ্বিতীয় তলা, আর আজকে এক ভাইয়ের সাহায্যে আমি জানতে পারবো এই লঞ্চে কতটা আপডেট। ভাই একটু নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, এই লঞ্চের দায়িত্বে আছে, তাকে ইলেকট্রিশিয়ান। তো ভাই আমাদের কিছু রুমগুলো দেখান, মানে কী কী কাজ হয়েছে। আমাদের এই জাহাজে অনেক 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 আপডেট কাজ হয়েছে, অনেক আপডেট কাজ করতেছি, এখন কাজ শুরু করছে রুম। আপনি কি রুম দেখবেন আগে? হ্যাঁ, আমার আমার কিছু রুমগুলো দেখান, মানুষ যেগুলো আর কি চাইতে বেশি। আমাদের সিঙ্গেল কেবিন, এটা সিঙ্গেল বেড, সিঙ্গেল কেবিন, এখনো কাজ চলতেছে। এর ভিতরে আরো অনেক কিছু লাগানোর বাকি আছে। হুম হুম, লাগাবো। এই লাইটিং হবে এরকম, লাইটিংটি অনেক সুন্দর করছে দেখতেছি। আর তারপরে এটা এটা হলো ডাবল কেবিন, এটা এখনো কাজ করতেছে, কিন্তু শুধু ছাম্পোটা লাগানো হয়েছে। এটা ডাবল কেবিন, এটা বাথরুম, এই পাশে বাথরুম আছে, এই পাশে বাথরুম। এখানে আরো অনেক আপডেট করা হইব, যেহেতু কর্ণফুলী 13 লঞ্চ, 12-13 মানে কল্পনা করা যাইব না এতটা আপডেট হইব। সেগুলো আমাদেরকে আরেকটা একটু রুমে নিয়ে যান, আমরা একটু দেখি আরেকটা রুমে কি আছে। তো আপনারা দেখতেছেন কর্ণফুলী যে কেবিনগুলো মোটামুটি কমপ্লিট করা হয়েছে, কতটা সুন্দর, অনেকটা লাইটিং করা হয়েছে। উপরে যেইগুলো দেখতেছেন প্রত্যেকটার মধ্যে RGB লাইট লাগানো আছে, অলরেডি কালার চেঞ্জ হইতেছে। আর সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। এটা একটা বারান্দা সহ, এই পাশে বারান্দা, আর এটা বাথরুম টাথরুম সবই আছে দেখা যায়। এই সাইফুল ভাই, এগুলো তো সেন্টার এসি লাগানো হয়েছে তাই না? সেন্টার এসি লাগানো, আচ্ছা আচ্ছা। এটা এটা সিঙ্গেল কেবিন, এটা সিঙ্গেল কেবিন, প্রত্যেকটা মানে ভিতরে লাইটিং আছে, এইভাবেই লাইটিং, এটি ইলেকট্রিক, জি ঠিক আছে। আচ্ছা, আরো আপডেট হবে এখানে, আরো লাইট হবে জায়গায়, আরো আপডেট হবে। সম্পূর্ণ সব লেয়ার সিস্টেম আমাদের, হুম, সেটা আছে।
সবগুলো মানে নন এসি কোনো কেবিন আছে আপনার? নন এসি কেবিন তিনতলায় করতেছে নতুন করে এখন। এগুলো কি আগে সবই? হ্যাঁ, এই সিএনসি গাড়ি হবে, এই সিএনসি উপরে এরকম গাড়ি হবে। এখন সিএনসি গাড়ি লাগানো হয়নি আমাদের, কারণ আপডেট কাজ আছে। এই যে উপরে সিএনসি গাড়ি হবে, এটা আমাদের প্রত্যেকটা কেবিনে ইন্টারনেট ইন্টারনেট ওয়াইফাই কানেকশন প্রত্যেকটা কেবিনে দেওয়া হইছে আমাদের। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এটা বাথরুম সহ অ্যাটাচ, আর এটা আছে সিঙ্গেল কেবিন বাথরুম সহ অ্যাটাচ, বারান্দা সহ আর কি, বারান্দা নাই কিন্তু বারান্দা আছে। আর এগুলো হচ্ছে ডাবল বেডের কেবিনগুলো, এগুলো এখনও কাজ করা হয়নি, লাইটিং লাগানো হবে আর অনেক কিছু বাকি আছে। এটা সাইফুল ভাই সম্ভবত ঈদের আগে আপনারা নদীপথে ঈদের আগে আমরা চলে যাবো, কাজ চলতেছে, কাজ করতেছি অনেক দ্রুতভাবেই। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো মোটামুটি ভাই কত 15,000 মধ্যে কি এটা কাজ শেষ করে ফেলবেন? 15,000 ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে অনেকটাই গর্জিয়াস করা হইতাছে, ইউনিক ডিজাইন চলতেছে। এখানেও একটা ডিজাইন হবে, লাইট টাইট হবে, এখানে লাইটিং হবে, এক ধরনের একটা অলরেডি এসি আছে এটার মধ্যে, স্পেশাল এসি। আচ্ছা আচ্ছা, তো এটাও এটা বাথরুম প্লাস বারান্দা দুটোই আছে, আর এটাও তো ডাবল বেডই দেখা যাচ্ছে, হবে সেম দুটোই। এটা ডাবল বেড সেম, এটা নতুন ডিজাইন হবে, এখানে একটা ফুল হবে, এই যে মাস মিডল মিডলে এখানে মিডল একটা ফুল হবে। এই আমাদের মিস্ত্রি সবরা কাজ করতেছে এখন। আর চলতেছে এটা এটা ছাইরের বারান্দা বিএফি। আচ্ছা, এটা ছাইরের বারান্দা, আর এটা অ্যাটাচ বাথরুম, এসি কমপ্লিট। এটার মধ্যে কি সেন্টার এসি থাকবে ভাই? জি, সেন্টার এসি, স্পেশাল সেন্টার না, সরি, ও এমনি ইন্ট্রোডাকশন একটা এসি, একটা মানে একটা শুধু স্পেশাল এসি দিয়ে দিচ্ছেন। আর এগুলা তো বাতি বাতি লাগাবেন, এগুলা টিভি টিভি সবই থাকবে এখানে। যতটা পারতেছি আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি, এটা হচ্ছে বিএপি জোন, এটা বিএপি জোন। এখানে অনেক কাজ করা আরো ডিজাইন হবে, এটার ভিতরে এটার ভিতরে ডিজাইনের জন্য আমরা কাজ রেখে দিয়েছি, আরো অনেক কাজ হবে, আরো অনেক আপডেট আছে, কাজ করা হবে। আচ্ছা আচ্ছা, এখন করতেছে কাজ চলতেছে, মিস্ত্রি অলরেডি কাজ করতেছে। ও, এটার ভিতরে স্পেশাল আছে, মানে ডাবল যেগুলো বিএপি কেবিন প্রত্যেকটা সিঙ্গেল এসি এক্সট্রা এক্টরনে। আর এখানে দেখতেছেন প্লাইউড নিয়ে কাজ করতেছে, অলরেডি এটার মধ্যে ই লাগানো হয়েছে, সোফার ইটা লাগানো হয়েছে পিছনে জানালা। হ্যাঁ, আচ্ছা আমরা এখন থেকে বেরিয়ে যাই, আপনাদেরকে আর একটু অন্য ইটা দেখাই। তো মোটামুটি সাইফুল ভাই অনেকটাই কাজ দেখলাম আগাই গেছে। সম্পূর্ণ পুরো আপডেট চলতেছে।
তো এটা এই জায়গাটা কি হবে? এটা হলো তিনতলা, তৃতীয়তলা। তৃতীয়তলা এখানে কিছু নন এসি কেবিন করা হবে, এখানে নন এসি কেবিন করা হবে। পিছনে আপনার সোফা চেয়ার হবে, বরিশালের সিস্টেম। বরিশালের যে সিস্টেমটা আমাদের এই লঞ্চও ঠিক তার সে আপডেট করে পিছনে কিছু করবে, মানে মানুষের বসাটসার জন্য আর কি, বসার জন্য সোফা সেট করবে আর কি। আচ্ছা আচ্ছা, তো মূলত এই তো আপডেট না, আরো কিছু আছে? না, আরো আপডেট মানে অনেক আছে। এটার ভিতরে সাইডে বারান্দা হবে, ওই সাইডে বারান্দা হবে, যাতে কেবিনে যাতে লোকজন, এখানে গলি হবে, মাঝখানে গলি হবে যাতায়াতের জন্য, দুই পাশে রাস্তা হবে। তো আমি আপনাদেরকে কর্ণফুলি ১৩-র মানে এতটা আপডেট বলার বাইরে, আমি অনেক অপেক্ষায় ছিলাম এটা আপডেট দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহই মিলাই দেয় সব কিছু। আর ধন্যবাদ সাইফুল ভাইকে, এত ধন্যবাদ আমাকে ঘুরে ফিরে দেখাইতেছে। এগুলো তো মোটামুটি কাজ হয়ে গেছে তাই না সাইফুল? কেবিনের কাজ কমপ্লিট আছে, এখন শুধু আমার রঙের কাজ বাকি আছে। এগুলো রঙের কাজ বাকি আছে, রঙের কাজ, লাইটিং এর কাজ বাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাইফুল ভাই। সবটা বাথরুম শুধু মাসখানে করে কেবিন আছে সিঙ্গেল। আর ভাই এটার লিফটটা কোন জায়গায় বলি? আমাদের লিফট হওয়ার সামনে আসলে দেখতে হচ্ছে। আচ্ছা, মানে সবচেয়ে ভালো লাগছে ভাই এই ডিজাইনটা, আমার কাছে খুবই চমৎকার লাগতেছে ভাই ইউনিক ডিজাইন এটা। এই রুম আর কি কেটে আর কি লিফট বানানো হয়েছে এখানে, রুম একটা সিঙ্গেল কেবিন কেটে এটা দিয়ে লিফট হবে চারতলা পর্যন্ত। এটা লিফট একটা দেওয়ার ভালো সুবিধা আছে যারা মানে বৃদ্ধ অসুস্থ তাদের জন্য, আমাদের মালিকের এই যে বক্সিং করতেছে সবার জন্যই, কিন্তু সবার জন্য লিফট। আর সামনের দিকটা কি হবে? এটা সামনের দিকে গেলে সামনের যেইটা এই সামনের শো হবে, এখানে বিভিন্ন লাইটিং হবে, ডিজাইন হবে এই জায়গায়, এই জায়গাটা যে জায়গায় ডিজাইন হবে পুরোটাই। হ্যাঁ জি, পুরোটাই ডিজাইন হবে, এই জায়গাটা পুরোটা ডিজাইন হবে আপনাদের দেখাইতেছি। আর সামনের দিকে ফ্রি থাকবো এই জায়গাটা, সামনে পুরোটাই খোলা থাকবে, এখানে সিলিং হবে, পথ সিলিং হবে, সিলিং এর ভিতরে ডিজাইন হবে। আচ্ছা, উপরে সামনে তারপরে এখন কাজ চলতেছে, তো উপরে চারতলা হবে, উপরে আরেকতলা বাড়ানো হবে, আরেকতলা বাড়াইতেছে, এটা চারতলা হবে, এটা বসে মানে এটা কমপ্লিট করার পর উপরে কাজটা ধরবে, কাজটা ধরবে। ওকে, ঠিক আছে, অ্যাঙ্গেল ফালানো হয়েছে, এখন কাজ ফিটিং। আচ্ছা, উপরে পরে দেখাবো আরেক সময়। এই চেন গেট তো খোলাই ফালাইবেন তাই? সব খোলাই। ওকে, ঠিক আছে ভাই। তো মোটামুটি আপনাদেরকে মোটামুটি না অনেকটা ভালো করে দেখাইতেছি, এগুলো সবই লাগানো হইব যেগুলো দেখতেছেন। আর পুরোটা মানে এত সুন্দর আপডেট করা হইতেছে বলার বাহিরে, এটা হয়তো যখন পুরোপুরি কমপ্লিট করা হইব তখনই বোঝা যাব যে লঞ্চটা কতটা আপডেট নিয়ে নদী পথে যাতায়াত শুরু করবে। কন্ট্রোল রুম, এটা হচ্ছে কন্ট্রোল রুম, এটা হলো কন্ট্রোল রুম। আচ্ছা, আর এখানে আমাদের প্রত্যেকটা কেবিনে যেমন যেমন যাত্রী যাবে প্রত্যেকটা কেবিনের নেম প্লেট দেওয়া হবে, এখানে লাইটিং করে ডিজাইন করে দেওয়া হবে, এখান থেকে আপনি রুমটা বের করে যাত্রীদের ওদিকে যাবে। এটা মানে পুরো বোর্ড বসাই দেবে, বোর্ড বসাই দেবো আমরা এখানে একটা, ওই পাশে ওদিকের কেবিনের জন্য ওই পাশে একটা লাইটিং বোর্ড। জি জি, লাইটিং বোর্ড লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা, ডিজিটাল বোর্ড লাগিয়ে, মানে ওই যে ডিজিটাল যে নাম্বার গুলো থাকে ওগুলো আর কি বসে দেবো, যেটা আপনার নন অ্যাটাচ বাথরুম ছাড়া যে বাইরের যাত্রীর জন্য এই বাথরুম এখানে এটা থাকবে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমি তৃতীয়তলা দেখালাম, চতুর্থতলা এখনো হয় নাই, এটা আরো অনেক কাজ করা হইব। সামনে একটু যাই, সামনে দেখান এই দিকটা কি? লিফটের লিফটেরই হবে জায়গাটা, এখান থেকে শুরু হবে আমাদের, এখানে হলো দোতলা। আচ্ছা, এখান থেকে তিনতলা দিয়ে করবে, তিনতলা থেকে চারতলা, মানে লিফট একবার ডেকে থাকবো না, এখান থেকে লিফটটা শুরু, না ডেকে থেকে, ডেকে থেকে শুরু, না একদম নিচতলা থেকে এটা এই পাশ দিয়ে শুরু হবে, এই পাশে থেকে। আচ্ছা, আর হলো আপনি এখানে এই যে আগের যে আমাদের যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা কাটা ফেলানো হয়েছে, এখন আমাদের এখানে নতুন করে ডিজাইন করে আবার এখানে সুন্দর করে সব
সামনে তো কোনো রেলিং দেওয়া হবে না, অবশ্যই রেলিং দেওয়া হবে, সব অ্যাসেস, সব অ্যাসেস। আচ্ছা ইঞ্জিনটা আপডেটটা পরে দিব ভাই, আপনার আগে ইঞ্জিনটা, ওটা তো খুব ইঞ্জিন, এখন বর্তমানে 1800 হর্স পাওয়ার ইঞ্জিন লাগাইছে, আর আগের ইঞ্জিন হচ্ছে অনেক বড় এবং অনেক উন্নত মানের ইঞ্জিন লাগানো হইছে, 1800 হর্স পাওয়ার। এটা এটা থেকে আমি পুরোটাই আমার আপডেট হবে। এখানে কি হবে? এখানে হবে ইকুরিয়াম, এটা বলা ইকুরিয়াম, এখানে পানি থাকবে, এর ভিতর দিক দিলাম যে এখানে এখানে সাজানো হবে সেটার সামনে, এখানে ইকুরিয়াম আর কি সৌন্দর্য জন্য সামনে দেওয়া হবে। তো মোটামুটি সরি তো অনেকটাই আমি সাইফুল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম এই লঞ্চের ভিতরে কতটা আপডেট হয়েছে ভাই, একটু এদিকে আসেন আমরা দেখা যায়। সাইফুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে আপনাদের আমাদের এই এরিয়ার ভিতরে কি কি হবে, এর ভিতরে আমাদের প্রত্যেকটা সাইডে এরকম ডিজাইন করা হবে, এর ভিতরে আরো বিট হবে, বিট দিয়ে আরো সুন্দর করে ডিজাইন করা হবে, প্রত্যেকটা ডিজাইনই ইউনিক ডিজাইন করা হবে, দুই পাশে ডিজাইন প্লাস আরো এটার আরো সুন্দরের জন্য এইগুলো যেগুলো দেখতেছেন সিএনসি লাইটিং হবে প্লাস আরজিবি লাইটিং, অলরেডি আপনারা স্পোর্টস লাইট গুলো লাগানো হয়েছে, মোটামুটি তো অনেকটাই আপনাদেরকে দেখালাম যে রুমগুলো দেখালাম সব ভিআইপি সিঙ্গেল রুম ডাবল বেডরুম সবই আমি সাইফুল ভাইয়ের মাধ্যমে দেখাতে পারলাম। সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আপনি ব্যস্ততার মধ্যে একটু সময় দিচ্ছেন ভাই, খুবই মনে একটু ই করে ফেলাইলাম ভাই, সমস্যা তো করি নাই কোনো, ইনশাল্লাহ সাইফুল ভাই ইনশাল্লাহ আপনার সাথে যে কোনটা আমি দেখাবো ইনশাল্লাহ, এটার আপডেট তো পরবর্তী আসলে আমার একটু আবার হেল্প করেন ভাই, ঠিক আছে ওকে ইনশাল্লাহ ভাই ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কর্ণফুলি 13 এই লঞ্চের পুরো আপডেট দেখাইলাম, আরও আপডেট নিয়ে আসবো, আরও আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। আর এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে, অনেক চমৎকার ডিজাইন করা হয়েছে। আসলে মোবাইল দিয়ে কথা বলতেছি কারণ আমার যে বয়টা কিনছে ওটা ব্যাটারি চার্জ শেষ, আর বুঝতে পারি নাই কোন সময় শেষ হয়েছে, আমারও খেলছি কোনো। উপরে লাইটিংগুলো দেখছেন চমৎকার, প্রত্যেকটা জিনিসই ইউনিক ডিজাইন নিয়ে তারা এখানে কাজ শুরু করছে, আর লঞ্চটির ভিতরে অনেকটাই সুন্দর। আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে এই লঞ্চের ভিতরে কতটা কাজ হয়েছে এটা দেখানোর জন্য, মূলত বাইরে থেকে না ভিতর থেকে যতটা কাজ হয়েছে ইনশাল্লাহ, আমি এর জন্য দেরি করছিলাম লঞ্চটা দেখানোর জন্য। আর আমি কর্ণফুলি যখন আমাদের হাই স্পিডে ছিল আমি গেছিলাম ওই ডগিয়াটায় পারমিশন নিয়ে ভিতরে, কিন্তু আমি যাওয়ার পর পরে তারা চলে আসছে অন্য জায়গায়। যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাল্লাহ সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর কথা আমার একটু বুঝতেও অসুবিধা হতে পারে কারণ বাইরে কাজ চলতেছে যার জন্য অনেক বাইরের শব্দ। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ইনশাল্লাহ আমরা সকলেই যারা মুসলমান আছে পাঁচপুরো যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। আজকের মতো এই লাস্ট থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে যে কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে, সকলে ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।